আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, অনার্স তৃতীয় বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের সকল ছাত্রছাত্রীকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়তেছিলাম জিন তত্ত্ব, যেই তোমার তৃতীয় বর্ষে যেই টপিক্সটা আছে বা যেই কোর্ট আছে সেই জিন তত্ত্বের আমরা আজকে পড়ব হল সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযুক্ত বংশগতি। তো লিঙ্গ সংযুক্ত বংশগতি এটা আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম একটা ক্লাসে, এবং এইচএসসি লেভেলেও আমরা লিঙ্গ সংযুক্ত বংশগতি বা সেক্স লিঙ্গ ইনহেরিটেন্স নিয়ে আলাপ করেছিলাম। আমি আসলে এর যে অঙ্কগুলো আছে আমরা একটু সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলাপ করতে চাচ্ছি, এবং অঙ্কগুলো বলার সময় আমি এর আগেও বলছি আবারও বলতেছি অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুখস্থ করি, আমরা যেন কেউ মুখস্থ করতে না পারি, মুখস্থ যেন না করি সেই বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। অঙ্কগুলো আমরা বুঝবো, নিজের ভাষায় যা ইচ্ছা তাই লিখবো, যা ইচ্ছা তাই মানে নিজের ভাষায় ওটা লিখবো, ওটা লিখলে তুমি ভালো নম্বর পাবো। অতএব বইয়ের মতো করে ভাষা দরকার নাই, আমরা একটু পড়তে শুরু করি। লিঙ্গ সংযুক্তি বংশগতি সেই এক নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা খুব ইয়ার অঙ্ক, সহজ অঙ্ক, এই অঙ্কটা সাধারণত এইভাবে আসে না। অতএব এক নম্বর অঙ্ক নিয়ে আমরা আলাপ করবো, আমরা চলে যাবো দুই নম্বর অঙ্কে। দুই নম্বর অঙ্কে যে কথাটা বলছি সেটা হলো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এক মহিলা যার পিতা ছিল লাল সবুজ বর্ণান্ত। দুই নম্বর অঙ্কে আমরা হলো নাজিমুদ্দিন স্যার বইয়ে যে দুই নম্বর অঙ্ক আছে সেই দুই নম্বর অঙ্কে আমরা যাচ্ছি। ওই দুই নম্বর অঙ্কে বলতেছে যে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন একটা মহিলা, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন যার মহিলা যার পিতা ছিল লাল সবুজ বর্ণান্ত। তাহলে বলার সময় আমরা তাহলে বলবো মহিলার পিতা ছিলেন লাল সবুজ বর্ণান্ত। অতএব মহিলার পিতার জন্য টাইপ হবে তাহলে XCY, তাই তো হওয়ার কথা। মহিলার পিতা লাল সবুজ বর্ণান্ত, তার জেনোটাইপ হবে তাহলে XCY, এবং যদি তার পিতা বর্ণান্ত হয় তাহলে মহিলা, তাহলে মহিলা মহিলা জেনোটাইপ কি, মহিলা জেনোটাইপ তো হলো XX। এই যে দুটো XX আছে এই দুটো X এর মধ্যে একটা ভাবে তার পিতার কাছ থেকে এবং একটা ভাবে তার হলো মাতার কাছ থেকে। তো যদি পিতামাতার কাছ থেকে এই X আর X এর একটা পায় তাহলে এই XCY, এই Y টা পাইছে তার হলো পিতা। এই Y যে পাবে সেটা কি মেয়ে হবে, সেটা তাহলে ছেলে। অতএব এই মহিলা অবশ্যই XCY টা পাবে তার হলো পিতার কাছ থেকে। অতএব মহিলার জেনোটাইপের মধ্যে অবশ্যই মহিলার জেনোটাইপ মহিলার ইয়ার মধ্যে অবশ্যই একটা XCY থাকবে, এবং বলা হচ্ছে মহিলা স্বাভাবিক তার মানে মাতা আর কাছ থেকে সে XCY পাবে না, অতএব তার জেনোটাইপ হবে XCX, অর্থাৎ মহিলা স্বাভাবিক কিন্তু মহিলা হবে বর্ণান্ধ বাহক। আশা করি আমরা বুঝছি। আবার একটু যেটা বলতেছিলাম ক্লিয়ার করে সেটা হলো কি, মহিলার পিতা হচ্ছে বর্ণান্ধ, যেহেতু মহিলা পিতা বর্ণান্ধ তাতে মহিলা যেন পিতা পিতার জেনোটাইপ হবে XCY, এবং মহিলা স্বাভাবিক কিন্তু পিতা বর্ণান্ত হওয়ার পরে পিতা একটা যে মহিলার মধ্যে থাকবে অর্থাৎ মহিলা জেনোটাইপ হবে XCX। মহিলা জেনোটাইপ যদি XCX হয় তারপরে বলতেছে যে একজন স্বাভাবিক দৃষ্টিপূর্ণ পুরুষের সাথে সে বিয়ে করলো, তাহলে মহিলা জেনোটাইপ হলো XCX এবং সে বিয়ে করলো একটা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের সাথে, তার মানে পুরুষের জেনোটাইপ বা তার স্বামীর জেনোটাইপ হবে, তার মানে তার স্বামীর জেনোটাইপ হবে XY। এই যদি হয় মহিলা এবং মহিলা স্বামী এটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা অঙ্কটা এমনি করতে পারবো। যেমন অঙ্কে কয় বলছে এই দম্পতির সন্তানদের মধ্যে কি অনুপাতে বর্ণান্ধতার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাহলে আমরা সন্তান নির্ণয় করি তাহলে গ্যামেট কেমন হবে, গ্যামেট হবে XCX, এই পাশে হবে XY, তাহলে অপত্য বা F1 জেনারেশন তাহলে হবে তোমার XCX, তারপরে যদি এটার সাথে এটা হয় তাহলে হবে XX, যদি এটার সাথে এটা হয় XCY, এটার সাথে যদি এটা হয় তাহলে হবে XY, অর্থাৎ যদি অনুপাত বলে মানে তাহলে এটা হলো মেয়ে আর এটা হলো ছেলে, তাহলে F1 জেনারেশন, তাহলে এখন অ্যান্সার হয়ে গেছে। কি অ্যান্সার হয়েছে, যে যে মহিলা তার স্বামীর সাথে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন একটা স্বামীর সাথে যদি বিয়ে হয় তাদের যে মেয়েরা আছে মেয়েরা 100% স্বাভাবিক হবে, মেয়েরা 100% স্বাভাবিক হবে, আর ছেলেরা যেটা হবে সেটা হলো যে ছেলেদের মধ্যে 50% হলো বর্ণান্ধ এন্ড 50%
স্বাভাবিকভাবে কয়েল আনসার শেষ সম্ভবত কারো কোনো সমস্যা নেই তারপরে আসি আমরা ক্ষয়ের কথা ক্ষয়কে বলতেছে মহিলা কোনো বর্ণান্ধ পুরুষ বিয়ে করলে তাদের সন্তানদের মধ্যে কি কি বর্ণান্ধ বৈশিষ্ট্য প্রকাশ পাবে তাই নাই মহিলাদের এটা আছে এখন মহিলা হলো কেমন কে বিয়ে করলো বিয়ে করছে একটা হলো বর্ণান্ধ পুরুষকে বিয়ে করছে বর্ণান্ধ পুরুষ হলে কি হবে তার জেনটা হবে এক্সি ওয়াই এন্ড এক্সি ওয়াই যদি হয় তাহলে আমার কেন তৈরি করো এমনি হয়ে যাওয়ার কথা এক্সি এক্স এই পাশে হলো এক্সি এন্ড ওয়াই এটা যদি আমরা ক্রস ঘটাই এক্সি এক্সি এটা এটা ঘটাই এক্সি এক্স এটা এটা ঘটাই এক্সি ওয়াই এবং এটা এটা ঘটাই এক্স ওয়াই এই যে এই দুটা হলো মেয়ে আর এই দুটা হলো ছেলে তার মানে যে মেয়ে আছে তার মধ্যে 50% বর্ণান্ধ এফ ওয়ান জেনারেশন 50% বর্ণান্ধ এবং এটার 50% হলো বর্ণান্ধ বাহ কিন্তু স্বাভাবিক কেন বলতে পারি স্বাভাবিক কিন্তু বর্ণান্ধ বাহ এবং ছেলেরা যারা আছে সেখানে একই অবস্থা 50% হলো বর্ণান্ধ এবং 50% হলো স্বাভাবিক এই দিয়ে খয়ের অ্যান্সার শেষ করতে পারি আশা করি ক খ বানে দুই নম্বর প্রশ্নে কারণে কোনো সমস্যা নেই সমস্যা আছে কি গুড পয়েন্টটাতে চলে যাই এই বইয়ের মতো করে এত কিছু বাদ দরকার না এই কথাগুলো যা যা বলতেছি যা যা শুনতেছি আমার সেটা সেটা লিখে হয়ে যাবে তিন নম্বরে চলে যাই লাল সবুজ বর্ণান্ধ এক ভদ্রলোকের সহোদর ভ্রাতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এবং ভগ্নী বর্ণান্ধ আমরা একটু যাই তিন নম্বরে নম্বরে কি বলতেছে লাল সবুজ বর্ণান্ধ এক ভদ্রলোক তাহলে ভদ্রলোক কেমন লাল সবুজ বর্ণান্ধ তার মানে তার জেনারেটর হবে এক্স ওয়াই তারপর কি বলতেছে সহোদর ভ্রাতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন তাহলে ভ্রাতা মানে ভাই অত ভ্রাতা না নাকি ভাই হলো এক্স ওয়াই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন তারপর কি বলতেছে এবং ভগ্নী বর্ণান্ধ মানে বোন বর্ণান্ধ বর্ণান্ধ মানে তার জেনারেটর হবে এক্স এক্স আশা করি তিনটা প্রথমে আগে আমরা তাদের জেন্ডার নির্ণয় করে ফেলাবো যে ভদ্রলোক বর্ণান্ধ অর্থাৎ ভদ্রলোকের জেন্ডার হবে এক্স ওয়াই এই কথা নিয়ে বলবো ভদ্রলোকের ভাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন অর্থাৎ ভদ্রলোকের ভাই জেন্ডার হবে এক্স ওয়াই এবং তার বোন বর্ণান্ধ অর্থাৎ তার বোনের জেন্ডার হবে এক্স এক্স এটা ভালো হলো আর এটা নির্ণয় করতে পারলে অঙ্ক হয়ে যাবে প্রথম কথা খালি এটা নির্ণয় করা তারপরে কি হচ্ছে তাদের পিতা মাতার জেন্ডার নির্ণয় করো তাদের মানে কাদের এই যে আদের আছে এদের বাপ মায়ের জেনারেটর কেমন হবে পিতা মাতার জেনারেটর কেমন হবে পিতা মাতা আচ্ছা মনে করি প্রথমে আসি পিতা জেনারেটর পিতা জেনারেটর আমি বারবার বলতেছি আমরা বললো বইয়ের মতো করে এই ভাষা লিখতে হবে এরকম কোনো কথা না তোমার নিজের ভাষায় লিখবা এবং বইয়ের মতো করে ওইভাবে অঙ্ক করতে হবে এর সাথে কোনো সম্পর্ক নাই তোমার নিজের ভাষায় যা ইচ্ছে তাই অঙ্ক করতে পারো তারপর কি বলতেছি আমরা এই পিতা পিতার যে ইয়া পাবে আমি 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 একটা যদি সন্তান হয় আমি আমার বোন আমার ভাই আমরা কার কাছ থেকে জেনারেটর পাবো আমরা অর্ধেক পাবো আমরা বাবার কাছ থেকে অর্ধেক পাবো আমরা মায়ের কাছ থেকে সেই ক্ষেত্রে যেগুলো ভাই হবে ভাই ভাইয়ারা বাবার কাছ থেকে পাই আমরা ওয়াই সন্তানরা ছেলে সন্তান যেগুলো সেগুলো বাবার কাছ থেকে পাই ওয়াই আর মায়ের কাছ থেকে পাই এক্স তাহলে এই যে দুই ভাই আছে এরা যে দুই ভাই আছে দুই ভাইয়ের মধ্যে এইটা পাইছে কার কাছ থেকে এই দুটো ওয়াই পাইছে তার হলো বাবার কাছ থেকে তাই না আর মায়ের কাছে পাবে কি মায়ের কাছে পাবে এইটা আবার এই যে বোন আছে এই বোন যদি এক্সি এক্সি হয় এই এক্সি এক্সি মধ্যে ভালো চিন্তা করে দেখো বাবা একটা পাবে হলো তার বাবার কাছ থেকে একটা পাবে মায়ের কাছ থেকে তার মানে কি তার মানে হচ্ছে কি এই এক্সি এক্সি মধ্যে একটা এক্সি অবশ্যই তার মায়ের কাছে ছিল তার বাবার কাছে ছিল একটা এবং তার মায়ের কাছে ছিল একটা তাহলে আমরা নির্ণয় করতেছি তার পিতার জেনারেটর তাহলে পিতার জেনারেটরের মধ্যে অবশ্যই একটা এক্সি থাকবে এই কথাই বলবো এই কথাই বলবো আর একটা কথা সবসময় বলি যে যতগুলো মেয়েদের জেনারেটর বা ছেলেদের জেনারেটর থাকবে এই ছেলেগুলো জেনারেটর নির্ণয় করবো আমরা হলো ছেলেদের কাছ থেকে তার মায়ের আর মেয়েরা নির্ণয় করবো তার বাবার কাছ থেকে তো আমাদের পিতা যে জেনোটাইপ আছে সেই পিতা জেনোটাইপে অবশ্যই একটা এক্সি থাকবে তার কারণ তার মেয়ে বর্ণান্ধ যদি কখনো কোনো পিতা বর্ণান্ধ না হয় তার মেয়ে জীবনেও বর্ণান্ধ হবে না
সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যর সবগুলোর বাবা বর্ণান্ধ বা সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের ইয়া হওয়া ছাড়া সন্তান বর্ণান্ধ হওয়া ইম্পসিবল। অতএব সন্তান পিতার জেনোটাইপের মধ্যে অবশ্যই একটা এক্সি থাকবে, আর এক্সি থাকলে ওয়াই তো বাপের কাছ থেকে পাইছি, তার পিতার জেনোটাইপ হলো এক্স ওয়াই। এখন চলে আসি মাতার জেনোটাইপ, দরকার নেই আমার কোনো ক্রস করার, একেবারে এভাবে বললো মাতার জেনোটাইপ। মাতার জেনোটাইপ আমি কিছু আগে বললাম যে তাদের বোনের বোনের জেনোটাইপ হলো এক্সি এক্সি। কিংবা দুই ভাইয়ের কথা চিন্তা করো, দুই ভাইয়ের এখানে জেনোটাইপের মধ্যে এক ভাইয়ের কাছ থেকে পাইছি এক্সি আর এক ভাইয়ের কাছে এক্স। এই এক্স এক্স যেগুলো আছে কার কাছ থেকে পাবে, খুবই কমন কথা, ওয়াই গুলো পাবো আমি আমার বাবার কাছ থেকে, কিন্তু এক্স গুলো পাবো আমি আমার মায়ের কাছ থেকে। যেহেতু এক্স গুলো পাবো আমার মায়ের কাছ থেকে, দুই ভাই আছে তাহলে এক ভাই এক্সি পাইছে তার মায়ের কাছ থেকে, আরেক ভাই এক্স পাইছে হচ্ছে তার মায়ের কাছ থেকে। দুই ভাই কিন্তু ওয়াই পাইছে তার বাবার কাছ থেকে, কিন্তু এক্স পাইছে এক এক মা এক ভাইয়ের মধ্যে এক্সি আছে এক ভাইয়ের মধ্যে এক্স আছে। অতএব তার মাতার জেনোটাইপটা হবে, মাতার জেনোটাইপ হবে, কথার মধ্যে ওটাই লিখবো যে যেহেতু দুই ভাই দুই ভাইয়ের এক ভাইয়ের মধ্যে আছে এক্সি আরেক ভাইয়ের মধ্যে আছে এক্স, অতএব তার মায়ের মধ্যে জেনোটাইপের মধ্যে একটা এক্সি এবং একটা এক্স থাকবে, অর্থাৎ তার মায়ের জেনোটাইপ হবে এক্সি এক্স। বাংলা ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা এখন কথা হচ্ছে যে উক্ত পিতা মাতা স্বাভাবিক কন্যা সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা কত, তাহলে পিতা মাতার জায়গায় নির্ণয় করে ফেললাম, এটুকু শেষ। আমরা যেটুকু নির্ণয় করছি এইটাকে নিজের ভাষায় বানায় যা ইচ্ছা তাই লিখবো, আবার আমি ভাষাটা একটু সাজিয়ে ফেলে আমরা প্রথমে বলবো ভদ্রলোকের যেহেতু ভদ্রলোক বর্ণান্ত অর্থাৎ তার জেনারেটর হবে এক্স ওয়াই, তার ভাই যেহেতু স্বাভাবিক অর্থাৎ তার জেনারেটর হবে এক্স ওয়াই, এবং তার বোন যেহেতু বর্ণান্ত অর্থাৎ বোনের জেনারেটর হবে এক্সি এক্সি। এইটুকু প্রথমে বলবো, তারপরে বলবো যে পিতার মধ্যে যে জেনোটাইপটা হবে সন্তানরা সন্তানরা বা মেয়েরা একটা এক্সি এক্স যেহেতু আছে মেয়ের তার মেয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই একটা এক্সি পাইছে তার মায়ের কাছ থেকে এবং একটা পেয়েছে তার বাবার কাছ থেকে, অর্থাৎ তার বাবার মধ্যে অবশ্যই একটা এক্সি থাকবে, অর্থাৎ তার পিতার জেনোটাইপ হবে এক্সি ওয়াই। এভাবে নির্ণয় করে ফেললাম। তারপর বললাম যে দুই ভাই তাদের এক্সি এবং এক্স গুলো পাবে তার বাবার কাছ থেকে ইয়া মায়ের কাছ থেকে, অর্থাৎ মাতার জেনোটাইপের মধ্যে একটা এক্সি এবং একটা এক্স থাকবে, এবং তাদের সন্তানের বর্ণান্ধ হবে কত পার্সেন্ট এটা মেনে বের করতে এটা ক্রস করো, তাহলে মেনে পাওয়া কি এক্সি ওয়াই ক্রস এক্সি এক্স, এটা হলো পিতা আর এটা হলো মাতা। গুড গ্যামেট কি হবে তাহলে এক্সি ওয়াই এক্সি আর হলো এক্স ক্রস বাটা, এটা এটা যদি দিই তাহলে এক্সি এক্সি, এটা এটা যদি দিই এক্সি এক্স, এটা এটা যদি দিই এক্সি ওয়াই, অ্যান্ড যদি এটা এটা দিই তাহলে এক্স ওয়াই। এই দুটা হলো মেয়ে এবং এই দুটা হলো ছেলে, তাই হয় সুন্দর করে হয়ে গেছে। তাহলে এখন দেখো এই মেয়েদের মধ্যে এটা হলো এক্সি এক্সি, তার মানে কি এইটা মেয়েদের মধ্যে যে 50% আছে 50% বর্ণান্ধ, এবং এই মেয়েটা স্বাভাবিক তাহলে 50% স্বাভাবিক বা বর্ণান্ধ বাহক। এইখানে যখন যাবে ছেলেদের মধ্যে এই কথা বলবো আমরা এক্সি ওয়াই, এটা হলো তাহলে বর্ণান্ধ, এটাও 50% অ্যান্ড এটা স্বাভাবিক এটাও 50%। তাহলে বলার সময় এরকম করে বললে হবে যে যে সকল মেয়ে পাবে সেই মেয়েদের 50% স্বাভাবিক 50% বর্ণান্ধ, এবং যে ছেলে পাওয়া যাবে তাদের 50% স্বাভাবিক 50% বর্ণান্ধ। আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। নেক্সট আর একটা অঙ্ক করি, অন্তত আমরা তিনটা অঙ্ক একদিন অন্তত শিখি, তারপর চার নম্বরটা আসি। চার নম্বর কি বলতেছে, এক স্বাভাবিক মহিলা যার পিতা ছিল হোমিওফিলিয়াক, একটা স্বাভাবিক মহিলা, চার নম্বরে যাই আমরা, একটা স্বাভাবিক মহিলা চার নম্বর, একটা স্বাভাবিক মহিলা যার মহিলা পিতা মহিলার পিতা ছিল হিমোফিলিয়া, তার মানে মহিলার পিতা জেনারেটর হবে এক্স এইচ ওয়াই, তাই না, মহিলার পিতা হিমোফিলিয়া ছিল, তো মহিলার পিতা হয়েছিল মানে মহিলার পিতা জেনারেটর হবে এক্স এক্স এইচ ওয়াই। তাহলে মহিলা যদি স্বাভাবিক হয়, মহিলা যতই স্বাভাবিক হবে না কেন, কারণ এই মহিলা এই এক্স এইচটা পাবে, অর্থাৎ মহিলার জেনোটাইপ মহিলার জেনোটাইপ কি হবে, তাহলে মহিলার জেনোটাইপ হবে খুবই স্বাভাবিক এক্স এইচ এক্স। এরকম তো বললাম কেন, কারণ পরেরটা বলতেছে যে মহিলা কিন্তু স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, ইয়া স্বাভাবিক হিমোফিলিয়া নয়,
মহিলা স্বাভাবিক কিন্তু মহিলার পিতা ছিল হলো হেমোফিলিয়া, তাই মহিলা হবে স্বাভাবিক কিন্তু হেমোফিলিয়া বাহক। নেক্সট কি বলতেছে, একজন স্বাভাবিক পুরুষকে বিয়ে করলো, এই বিয়ে করলো কাকে, একটা স্বাভাবিক পুরুষকে, স্বাভাবিক পুরুষ মানে কি এক্স ওয়াই। তারপরে কি বলতেছে, ওই দম্পতির হেমোফিলিয়া সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা কতটুকু, আমার মনে হয় অঙ্ক না করলে হবে, এমনি আমি বুঝতে পারতেছি এদের সন্তান কেমন হবে, তাহলে কি আমরা ক্রস বর্ডার গ্যামেট, গ্যামেট কি হবে এক্স এইচ অ্যান্ড এক্স, এই পাশে এক্স অ্যান্ড ওয়াই, তারপরে কি হবে তাহলে এক্স এইচ এক্স, এটা একটা, তারপরে যদি আমরা এটা এটা নেই তাহলে এক্স এক্স, এটা এটা নেই যদি এক্স এইচ ওয়াই, এটা এটা যদি নেই তাহলে হবে এক্স ওয়াই, তাহলে হলো এফ ওয়ান জেনারেশন মানে সন্তানরা, কিংবা আমরা বলতে পারি সন্তান সন্তানরা, তাহলে কেমন হবে, হয় সন্তানও বলতে পারি এফ ওয়ান জেনারেশন বলতে পারি, তাহলে এই যে যে মেয়েরা ছিল এই মেয়েরা তাদের হলো 100% স্বাভাবিক, যদিও যদিও লিখতে পারি ইচ্ছা করলে না লিখবা, যদিও 50% কি হবে বর্ণা ইয়ার হিমোফিলিয়া বাহক হবে, কারণ এই যে ব্যক্তি এক্স এইচ এই এক্স এরা হলো কিন্তু বর্ণান্দের বাহক, এই সরি হিমোফিলিয়া বাহক, তাই আমরা বলতে পারি মেয়েরা 100% স্বাভাবিক, যদিও 50% বা 50% হলো হিমোফিলিয়া বাহক। আর এই যে ছেলেরা আছে, এই যে ছেলেরা আছে ছেলেদের মধ্যে খুবই স্বাভাবিক, এই 50% একেবারে 100% হিমোফিলিয়া, আর এই 50% হলো 50% হলো স্বাভাবিক। এভাবে আমরা অঙ্ক করতে পারি, আমরা এইভাবে আজকে আমরা 2, 3, 4 এই তিনটা অঙ্ক করে আজকে আমরা শেষ করলাম, আর হলো বাকি দিন নেক্সট দিনে আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো শেষ করবো। তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।